শিক্ষাঙ্গনে অদুষ্ট চক্রের কেরামতি। স্কুলে এসে তালা খুলতে পারছিলেন না শিক্ষক শিক্ষিকারা। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর সুব্রতনগর এসবি স্কুল খোলার সময়সূচি পার হয়ে গেলেও স্কুল খুলতে পারেননি শিক্ষক শিক্ষিকারা। স্কুলে এসে চক্ষু চরক গাছ শিক্ষক শিক্ষিকাদের, এ যেন অবাক কাণ্ড। স্কুল গৃহের তালায় কে বা কারা গালা ব্যবহার করে স্কুল গৃহের বেশ কয়েকটি তালা লক করে দিয়েছে। ঘটনা 4 মে বৃহস্পতিবার সকালে স্কুল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই ঘটনা দেখতে পেয়ে স্কুল এসএমসি কমিটির পাশাপাশি কাঞ্চনপুর থানায় খবর দেন। ঘটনা প্রকাশ্যে আনতে খবর দেওয়া হয় সাংবাদিকদেরকেও। খবর পেয়ে কাঞ্চনপুর থানার পুলিশ ছুটে আসেন ঘটনাস্থলে। পুলিশ প্রশাসনের তৎপরতায় এসএমসি কমিটির উদ্যোগে তালায় রঙের মিশ্রণজনিত থিনার নামের একটি উপাদান ব্যবহার করে 9:15 নাগাদ সুব্রতনগর এসবি স্কুলের তালা খোলা হয়। শুনুন কি বলছেন স্কুল কর্তৃপক্ষ। কে লাগাইছে গালা? সেটা তো বলতে পারবো। কালকে সন্ধ্যার সময় আমি যে সময় সন্ধ্যাবেলাতে গেছিলাম তখন দেখেছি দুটি সাইকেলে দুজন ছেলে এসেছিল। তারা কোন জায়গার ছেলে? চিনতে পারি। তোমরা বাড়ি? তো সুব্রতনগর। স্কুলের নাম? সুব্রতনগর স্কুল। খবর পাওয়ার সাথে সাথে কি আপনি স্কুলে এসেছেন? খবর পাওয়ার সাথে সাথে এখন কি পদক্ষেপ গ্রহণ করলেন আপনারা? এখন আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি, আমরা চিন্তা করেছি যে বারবার এইভাবে ঘটনা ঘটবে। আগে একবার স্কুলে ল্যাট্রিন করেছে, তাও আমরা প্রকাশ্যে আনিনি। আজকের যে ঘটনা, এই ঘটনাটা প্রকাশ্যে আনার দরকার আছে, যার কারণে আমরা সাংবাদিক ভাইদের ইনফরমেশন করেছি। ইনচার্জ মহোদয়ের মাধ্যমে থানাতে ইনফরমেশন করেছি, আইএসএফিসি ইনফরমেশন করেছি, সবাই জানুক ব্যাপারটা, যাতে ভবিষ্যতে আপনার দিন এইভাবে কোনো খারাপ কাজ না ঘটে। তার দিন এদিকে এই সমস্ত ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গণে। পরে এসএমসি কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি সম্পাদক তাদের মতামত প্রকাশ করলেন। এক সাক্ষাৎকারে স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি রানী দেবনাথ স্কুলের পরিকাঠামো সঠিক রাখার লক্ষ্যে পুলিশ ও সংবাদ মাধ্যমকে অবগত করে এই ঘটনাকে প্রকাশ্যে আনেন। পাশাপাশি তিনি এও জানান যে আগামী দিনে স্কুলে এই ধরনের ঘটনা ঘটলে আইনি ব্যবস্থার মাধ্যমে বৃহৎ পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন খোলার চেষ্টা আমরা করতেছি না, জানি না চেষ্টা করলে পারবো কি না। তা এর লিগে কীভাবে এরকম হইলো যাতে নেক্সট ইয়ার কোনো দিন এমনটা হয় না, যার কারণে আইএস কল করলাম, এসএমসি কল করলাম, সবাই এলো, তারপরে থানাতে কল করলাম, এখন থানা স্টাফ আইবো, মিডিয়ারে হইলো, তখন সবাই মিললাম আমরা চিন্তা করবো এটা কীভাবে হইলো, নেক্সট ইয়ারে তার কোনো দিন এমনটা হয় না। আর আজকে প্রায় 12 বছর হয়েছে এই স্কুলে আমি আইসি, কোনো দিন এমন হয়েছে না, আজকে প্রথম এমন হয়েছে। স্কুল খোলার টাইম কয়টা? স্কুল তো সাড়ে সাতটা পৌনে আটটা। আচ্ছা, এখন কয়টা বাজে? এখন তো 8টা উপরে হবে। আপনারা স্কুলে কতজন টিচার রয়েছেন? কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।